স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানেত সরকার প্রবাসী বাংলাদেশিদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এই সময় ইমরানকে লক্ষ্য করে একজন জুতাও নিক্ষেপ করেছেন। পরে দ্রুত গাড়িতে উঠে এলাকা ছেড়ে যান ইমরানেত সরকার। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক তাকে মারার জন্য তেড়ে যাচ্ছে। এ ঘটনায় পুরো নিউ ইয়র্ক জুড়ে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড তার এক আত্মীয়র সঙ্গে ঘুরতে বের হন যুক্তরাষ্ট্রে সফররত ইমরানের সরকার। এ সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন। এক পর্যায়ে এক যুবক বলেন, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, আপনারা কিছুই বলছেন না। জবাবে ইমরানের সরকার বলেন, এটি ঠিক বলছেন না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাদের বিরুদ্ধে হচ্ছে। জবাবে ওই যুবক বলেন, বিএনপি জামায়াতের বিরুদ্ধে। তখন পাশে থাকা এক আত্মীয় বলে ওঠেন, ভাই ওনাকে ছেড়ে দেন, উনি নিজেও ক্রস ফায়ারের তালিকায় আছেন। ইমরানের সরকার তখন বলেন, আমরা সরকারের অন্যায় কাজের সমালোচনা করে যাচ্ছি। এ পর্যায়ে পাশের যুবক বলে ওঠেন, এখন আপনাদের টাকা পয়সার ভাগ বনছে না, তাই এখন সরকারের বিরুদ্ধে কথা বলছেন।